भिक्षां देहि। मंगल भवन अमंगल हारी। आदि पुरुष এমন একটি মুভি যেখানে মনে করিয়ে দেয় রামায়ণের রাম লক্ষ্মণ সীতা, এছাড়াও রাম রাবণের যুদ্ধ ইত্যাদি ইত্যাদি অনেক স্মৃতি আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠাই সেই গল্প শুনে। আর এখনও টিভির পর্দায় চোখ রাখলেই দেখা যায় রামায়ণ মহাভারতের গল্প, তা ছোট পর্দায় হোক কিংবা বড় পর্দায়। আর এমনই এক গল্প পরিচালনা করেছেন পরিচালক ওম রাউত। তুম রাজকুমারী হো জানকি, তুমারি জগহ মহলো মে। मेरा महल तो वही है जहाँ मेरे राघव है। किंतु ये मूवी का बजट 550 कोटी कोथाय खर्चा हुआ है ता हिसाब करते गले हो तो एक बछर ही लेगे जाबे। तो जाई हो, एबार बोले रखी मूवी रिव्यू सम्पर्के। मूवी रिव्यू सम्पर्के बोलते गले प्रथमे बोले रखी रामायण निये जखन मूवी तैरी होच्छे तखन ता रामायणेर मतोनी हवा उचित छिलो। এটা কোনো বলিউডের অ্যাকশন মুভি না যে রামকে মুভির হিরো আর সীতাকে বলিউডের নায়িকা বানিয়ে দেওয়া হয়েছে, আর বাকি রইল রাবণ যিনি এতে পার্ট করেছেন ভিলেনের। আমরা আগে যেরকম দেখে এসেছি যেখানে রাম সীতাকে দেখলেই মনে ভক্তি তৈরি হওয়ার কথা, কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে তার পুরোই উল্টো। ভক্তি তো দূরের কথা, বরং মনে হচ্ছিল কখন মুভি শেষ হবে। তাও আবার 3 ঘন্টার মুভি, এত লং টাইম না করলেও হতো, যেখানে দেখার মতন কোনো ইন্টারেস্টিং সিনই এতে ছিল না। বলতে গেলে রামায়ণের কন্টেন্ট পুরোটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে এই মুভিতে, এবং তার বদলে বেশিরভাগটাই দেখানো হয়েছে কার্টুন এবং অ্যাকশন। এবং আমরা ছোট থেকেই রামায়ণ দেখে এসেছি দিনের আলোয়, কিন্তু এই মুভির মাধ্যমে জানতে পারলাম রামায়ণ অন্ধকারেও হয়, যা এই মুভিতেই সম্ভব। আর এই মুভিতে সবার অ্যাক্টিং নিয়ে বলতে গেলে বলা যায়, যেখানে ডিরেক্টর ওম রাউত ভেবেছিলেন হয়তো প্রভাসকে রাম করলে অনেকটাই ভালো হবে, কিন্তু তিনি হয়তো বাহুবলীর কথা চিন্তা করেই এটা করেছিলেন। তিনি চেয়েছিলেন বাহুবলীর মতন করেই বানাতে এই মুভি, কিন্তু তাতে ব্যর্থ হয়েছে। রামায়ণের রাম যদি বাহুবলীতেই পরিণত হয় এবং রামায়ণের মুভিটাই যদি বাহুবলীর মতন করে তৈরি হয়, তাহলে আর এটা রামায়ণ থাকে না, বরং অন্য কিছুই হয়ে যায়। তো এই মুভিতে দেখানো সবার ক্যারেক্টারের ড্রেস আপ বলতে গেলে বলা যায় রামের পোশাক আর রামের মতো নেই, এবং সীতাকে এখানে দেখানো হয়েছে ডিজিটাল যুগের সীতা। সুতরাং সীতা মাতার সাথে এই সীতার কোনো তুলনাই হয় না। এই মুভিতে ড্রেস থেকে শুরু করে অ্যাক্টিং সবকিছুই পাল্টে ফেলেছে প্রত্যেকটা ক্যারেক্টারের। এই মুভির আরও একটু উইক পয়েন্ট হলো ডায়লগ, যেখানে ডায়লগ দেখানো হয়েছে একদমই জঘন্যভাবে। রামায়ণকে যেভাবে প্রেজেন্ট করা উচিত ঠিক তার উল্টোই হয়েছে এই মুভিতে। সো ভিউয়ার্স, এই মুভিটা যদি আপনি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান কেমন লেগেছে আপনার কাছে।